অনেক কষ্ট করে ওকে ওঠানো হয়েছে। শেষ হয়ে যাবে, দাঁতে লাগলেই শেষ হয়ে যাবে। আমি বাইরে থেকে এসে দেখলাম সাহেব ঘুমোচ্ছে। সাহেবের জন্য আমি দুটো জিনিস এনেছি। সাহেব, স্যার, এই বাবু, এই বাবু, পুরো ঘুমে বিভোর। সাহেব, যদি এত ঘুমোস তাহলে কি করবো জিনিসটা? এই দেখ, এই দেখ কি এনেছি দেখ। আর মনে কত ঘুমোতে পারে, আমার কিচ্ছু ভালো লাগে না। গদা, ভীমের গদা। হাঁসকে তুই যদি ধরে নিস ওইভাবে তাহলে হাঁসটা এদিক ওদিক করবে কি করে? আমি এই গোদাটা কি জন্য নিয়ে এসেছি বলতো তোর? এই দেখ, ঘুম থেকে ওঠ, ওঠ ঘুম থেকে, ওঠ ওঠ ঘুম থেকে, ওঠ ওঠ। এই গোদাটা কি জন্য নিয়ে এসেছি বল? কি জন্য নিয়ে এসেছি? যখন এই হাঁসটা তোর কথা শুনবে না তখন ওই গোদাটা দিয়ে পরে ভয় দেখিয়ে ওকে কথা শোনাবি, বুঝেছো তো? দুপুরবেলায় সাহেব যখন ঘুমোয় তখন ওর কোনো কথাই ভালো লাগে না, সেটাই দেখছি। এটা যদি অন্য টাইমে হতো তাহলে এই গদা থাকতো না আর হাঁসও থাকতো না। এখন ওর খেয়ে পরে ঘুমানোর টাইম, যতই ডিস্টার্ব করে উঠবে না। একবার ওঠ, ওঠ একবার, একবার ওঠানোর চেষ্টা করি। অনেক কষ্ট করে ওকে ওঠানো হয়েছে, ওই জন্য হাই উঠছে ওর। কাঁচা ঘুম ভেঙে গেল, মাঙ্গুক কি আছে? এই নে, এই হাঁসটা, এই দেখ হাঁস, এবার দেখবে না। ওই ওই রকম করিস না। আর এই হচ্ছে ভীমের গদা, বাজে বাজে, এটা বাজে, এই দেখ বাজছে, দেখতে পাচ্ছিস? এটাও বাজে আর এই হাঁসটাও বাজবে, কিন্তু শুধু পায়ে করে বাজাতে পারবি। তোর দাঁতে একবার লাগলেও শেষ, শেষ হয়ে যাবে, দাঁতে লাগলেই শেষ হয়ে যাবে।